রেগুলার জদ্দা খাওয়া একজন ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা? যাবে। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে পাপী এবং পুণ্যবান যে কোনো ব্যক্তির পিছনে সালাত শুদ্ধ, যে কোনো ব্যক্তির পিছনে, যতক্ষণ না সে বড় শিরিক বা বড় কুফরিতে লিপ্ত হয়ে ইসলাম থেকে বের হয়ে যাবে তার আগ পর্যন্ত তার পেছনে সালাত শুদ্ধ, তার সাথে বিবাহ শুদ্ধ। কিন্তু বিবাহ এত বাজবিচার করেন কেন বলেন তো? একজন পাপি লোক মদ খায়, নামা মানে ধরেন একটু উল্টাপাল্টা কাজ করে, এলাকায় মাস্তানি করে, এরকম পাত্র হিসেবে কেমন বলেন তো? তাহলে সব জায়গাতে চুজি, সবসময় চুজি হওয়াটাই ভালো। একটা মাছ পচা মাছকে কিনবেন, ভালো মাছ কিনবেন, সব জায়গাতে চুজি হওয়ার চেষ্টা করেন। তবে আমি বলবো, এখানে যেহেতু ইমামের প্রশ্ন এসেছে, ইমামের মধ্যেও আমরা কি দেখতে চাই? ইমামের মধ্যে আমরা সবাই দেখতে চাই তিনি খারাপ কিছু খাবেন না, হারাম কিছু খাবেন না, কারণ জর্দাটা তো হারাম আমরা সবাই জানি, তাই না? হারাম কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, তার আখলাক সুন্দর থাকবে, এটা আমরা চাইব। তাহলে আমরা প্রথমত ইমামের যদি এরকম দু একটা বাদ অভ্যাস থাকে তাহলে তাকে আমরা নাসিহা করি। মসজিদ কর্তৃপক্ষেরও উচিত হচ্ছে তাকে নাসিহা করা। যদি তিনি সেটা না মানেন তাহলে ইমাম তো সেই ব্যক্তি হবেন যিনি সর্বজন গ্রাহ্য একজন ব্যক্তি, তাহলে এর থেকে বেটার ইমাম কি সম্ভব কিনা বলেন? সম্ভব, তাই না? ইমামও চেঞ্জ করা যেতে পারে।